ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবদুর রহমান ভাই, আপনার যে প্রশ্ন যে সুরা ফাতিহা মুক্তাদিরা পড়বে কি পড়বে না ইমামের পিছনে, দেখুন এই বিষয়ে বড় ইখতিলাফ আছে। কেউ বলছে পড়া জরুরি, রুকুন প্রত্যেক নামাজে পড়তেই হবে, আর না পড়লে নামাজ হবে না, তাদের দলিল হাদিস থেকে আছে। কেউ বলছে যে না, এটা না পড়লেও চলবে, পড়তে হবে না, তারাও দলিল দিচ্ছে কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে। আসলে মেন বিষয়টা হলো যে সংক্ষেপে এটার আমি আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছি, সেটা হলো যে যখন আপনি সমস্ত হাদিসগুলোকে যখন মিলিয়ে দেখবেন, সমস্ত হাদিসগুলোকে মিলিয়ে দেখার পরে যদি আপনি ফয়সালা দিতে চান, তাহলে এটাই সব থেকে শ্রেয় এবং সঠিক ফয়সালা হবে যে পাঁচ ওয়াক্ত নামাজে আপনি ইমাম হন অথবা মুক্তাদি হন, কিংবা একাই পড়েন অথবা জামাতে পড়েন, সুরাতুল ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম, পড়ে নিতে হবে এবং পড়ে নেওয়াটাই শ্রেয়। এটা সমস্ত হাদিসগুলোকে মিলালে এটাই মানে আফজাল এবং উত্তম মশলা এটাই বেরিয়ে আসবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট একটা হাদিস আছে এই বিষয়ে, যে একজন একবার ফজরের নামাজ পড়াচ্ছিলেন, তো পিছনে সাহাবায়ে কেরামরাও কিছু পড়ছিলেন। তো আল্লাহ রসুল নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি লাআল্লাকুম তাকরাউনা শাই, তোমরা কি পিছনে কেউ কিছু পড়ছিলে? তো সাহাবারা চুপ হয়ে গেলেন। তা দু তিনবার জিজ্ঞেস করলেন, তারপরে বললেন একজন সাহাবি যে হ্যাঁ হজরত ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ছিলাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাফআলু, তোমরা এই কাজটা করো না, ইল্লা বি ফাতিহাতিল কিতাব, শুধু সুরা ফাতিহা ছাড়া, অর্থাৎ সুরা ফাতিহা ছাড়া অন্য কোনো সুরা তোমরা পাঠ করবে না। তারা কিন্তু সবগুলোই পাঠ করছিল আল্লাহ রসুলের সাথে সাথে। কারণটা আল্লাহ রসুল বলেন, কারণ লিআন্নাহা লা সলাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যারা সুরা ফাতিহাটা পড়বে না তার নামাজ হবে না, নামাজ নেই। তো এই পরিষ্কার হাদিস, এখানে এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরা ফাতিহাটা খাস করে পড়তে বলেছেন। মশলা কোরআন পড়া আর সুরা ফাতিহা পড়া, এটা খাস মশলা, খাস। যেখানে অন্য যেগুলো পড়তে নিষেধ আছে সেটা আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছে, না সুরা ফাতিহা ছাড়া অন্যটা পড়বে না, আর যেটা পড়তে পড়ার কথা আছে পড়তে হবে সেটা আল্লাহ রসুল আদেশ করেছেন, সেটা হলো সুরা ফাতিহা, এটা খাস। অতএব সুরা ফাতিহাটা পড়ে নেওয়াটাই শ্রেয় প্রত্যেক মাঝহাবের জন্য, শুধু এটা নয় যে হানাফি মাঝহাবে মানি বলে পড়বো না বা না, প্রত্যেক মাঝহাবের লোকদের জন্যই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় সেটা পড়ে নেওয়াটাই উত্তম। এবারে যারা পড়তে হবে না বলেছে তারা যে দলিলগুলো দিয়েছে, এবং সে দলিলের ভিতরে কিছু কিছু দলিল আছে যেগুলো দলিল কিছু দুর্বল আছে আর কিছু সহি আছে, কিন্তু সহি থাকলেও কিন্তু ওইটা প্রমাণ হয় না, এটা নিষেধ 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 কোনো হাদিসে নেই, নিষেধ করাটার কোনো প্রমাণ হয় না। বরং কোরআন আয়াতে যে দিয়ে যেটা তারা নিষেধ বলতে চাইছে, যে এটা যেহেতু কোরআন তেলাওয়াত হচ্ছে অতএব চুপ থাকতে হবে, তো কোরআন তেলাওয়াত হচ্ছে আসলে কোরআনের যে আয়াতটা সে আয়াতটার প্রেক্ষাপট কিন্তু এটা নয়, সে আয়াতটার প্রেক্ষাপট আয়াতটা সানে নজুল দেখুন, যে আয়াতটা অনেক পরে নাজল হয়েছে এটা, আর আয়াতটা এই যে এই সময় এই আয়াতটা যখন নাজল হয়েছে তখন এটা এটা কোন বিষয়ে কি কারণে এটা এই কাফেররা চিল্লাচিল্লি করতো, যখন কোরআন নাজিল হতো তখন তারা শুনতে দিত না, চিল্লাচিল্লি করতো, তখন আল্লাহ রাব্বুল আলমিন একটা নাজিল করলো যাতে করে তোমরা কোরআন যখন তোমাদের সামনে পড়া হবে তখন তোমরা চিৎকার করো না, আর নামাজ পড়তে নামাজের ভিতরে তার কেউ চিৎকার করে না। দ্বিতীয় কথা হলো যে সুরা ফাতিহাটা তো মনে মনে পড়বে, তো মেন কথা হলো যে কোরআন শোনার কথা আল্লাহ বলেছেন, তো এখানে কোরআন শোনাও হবে, আল্লাহর কোরআনের আয়াতের ওপর আমল হবে এবং হাদিসের ওপর আমল হবে। সেটা হলো যে মনে মনে পড়বেন, আস্তে আস্তে পড়বেন, আর মানে আস্তে আস্তে সেটা পড়বেন, আর সেটা ওই যে ইমাম থেকে শুনবেন, দুটোই শোনাও হবে, কানে শুনবেন মুখে আস্তে আস্তে পড়বেন, এটা কি এমন কি সমস্যা, পড়াও যাবে শোনাও যাবে দুটো নিয়ে আমল করা যাবে। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে বলছে, ইকরা ফি নাফসি, মনে মনে এটা পড়ো, সুরা ফাতিহাটা মনে মনে পড়তে হবে, তো অতএব এটা পড়াটাই বেশি শ্রেয় এবং উত্তম সমস্ত বিষয়গুলো মিলিয়ে। এটাই আলহামদুলিল্লাহ এই নাতিজা পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে এতদূর পৌঁছেছি এই বিষয়টা নিয়ে।
আলহামদুলিল্লাহ এতটুকু আমার থাকি, বাকি আল্লাহ আল্লাহ আলম।